ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। চতুর্দশ পরিচ্ছেদ। সেবক সঙ্গে রাত্রি 10:11 হইল। ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন, মণির সহিত ঠাকুর কথা কহিতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুজির উপর প্রদীপে আলো জ্বলিতেছে। ঠাকুর অহেতু কৃপাসিন্ধু, মণির সেবা লইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। মণি ঠাকুরের পাদমূলে ছোট্ট খাটটির উপর বসিলেন ও কোলে তাহার পাদুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন। ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আজ সব কেমন কথা হয়েছে? মণি বললেন, আজ্ঞা খুব ভালো। ঠাকুর এবার সহাস্যে বললেন, আকবর বাদশাহের কেমন কথা হলো? মণি বললেন, আজ্ঞা হাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কি বলো দেখি। মণি বললেন, ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নামাজ পড়ছিল। নামাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাবার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষা করতে হয় ভিখারির কাছে কেন করব? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আর কি কি কথা হয়েছিল? মণি বললেন, সঞ্চয়ের কথা খুব হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, কি কি হলো? মণি বললেন, চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। সঞ্চয়ের কথা সিঁথিতে কেমন বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কি কথা? মণি বললেন, যে তার উপর সব নির্ভর করে তার ভার তিনি লন। নাবালকের যেমন অছি সব ভার নেয়। আরেকটি কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। ঠাকুর বললেন, না ও হলো না, বাপ ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। মণি বললেন, আর আজ আপনি তিন রকম সাধুর কথা বলেছিলেন। উত্তম সাধু সে বসে খেতে পায়, আপনি ছোকরা সাধুটির কথা বললেন, সে এমন কিছু দেখে বলেছিল যে এটা আবার কি, আরও সব চমৎকার চমৎকার কথা বললেন, সব শেষের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, কি কি কথা? মণি বললেন, সেই পম্পার কাকের কথা, রাম নাম অহর্নিশে জপ করছে তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা, তাতে কেবল ওই রাম ওং রাম এটি লেখা, আর হনুমান রামকে যা বললেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, কি বললেন? মণি বললেন, সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছে। আর চাতকের কথা, ফটিক জল বই আর কিচ্ছু খাবে না। আর জ্ঞানযোগ আর ভক্তিযোগের কথা? ঠাকুর জিজ্ঞেস করলেন, কি? মণি বললেন, যতক্ষণ কুম্ভ জ্ঞান
ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে, যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক, কুম্ভ যায় না, আমি যাবার নয়, হাজার বিচার করো, ও যাবে না। মুনি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন, আবার বলিতেছেন, কালীঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল, বড় ভাগ্য তখন, আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার সহাস্যে জিজ্ঞেস করলেন, হ্যাঁ হ্যাঁ কি কথা বলো দেখি। মণি জিজ্ঞেস করলেন, সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড, শম্ভু মল্লিককে বলছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতগুলো হাসপাতাল ডিসেম্পারি এই সব চাইবে। আর একটি কথা হয়েছিল, যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না, কেশব সেনকে সেই কথা বলেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কি? মণি বললেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্না বান্না করেন, চুষি ফেলে ছেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। আর একটি কথা সেদিন হয়েছিল, লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন, ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে। রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই, যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে আমি আছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আহা আহা। ঠাকুর কতক্ষণ চুপ করিয়া রহিলেন। মণি বললেন, ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন, সেই দিন থেকে অনেকের আক্ষেপ হয়েছে, কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। লঙ্কায় রাবণ হল, বেহুলা কেঁদে আকুল হল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চ হাস্য করিলেন। মণি অতি বিনীতভাবে বললেন, আচ্ছা, কর্তব্য কর্ম হাঙ্গামা কমানো তো ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, তবে সম্মুখে কেউ পড়ল সে এক, সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। মণি বললেন, আর সেদিন ঈশান মুখুজ্জিকে খোসামুদির কথা বেশ বললেন, মরার উপর যেমন শকুনি পড়ে, ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, না, উলোর বামন দাসকে। কিয়ৎপরে মণি ছোট খাটের পার্শ্বে পাপসের নিকট বসিলেন, ঠাকুরের তন্দ্রা আসিতেছে, তিনি মণিকে বলিতেছেন, তুমি সৌগে, গোপাল কোথায় গেল, তুমি দোর ভেজিয়ে রাখো। পরদিন 10ই নভেম্বর সোমবার শ্রীরামকৃষ্ণ বিছানা হইতে অতি প্রত্যুষে উঠিয়াছেন ও ঠাকুরদের নাম করিতেছেন, মাঝে মাঝে গঙ্গা দর্শন করিতেছেন, এদিকে মা কালীর ও শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে মঙ্গলারতি হইতেছে। মণি ঠাকুরের ঘরের মেঝেতে শুইয়াছিলেন, তিনিও শয্যা হইতে উঠিয়া সমস্ত দর্শন করিতেছেন ও শুনিতেছেন। প্রাতকৃত্যের পর তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। ঠাকুর আজ স্নান করিলেন, স্নানান্তে কালীঘরে যাইতেছেন, মণি সঙ্গে আছেন। ঠাকুর তাহাকে ঘরে তালা লাগাইতে বলিলেন। কালীঘরে যাইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন ও ফুল লইয়া কখনো নিজের মস্তকে, কখনো মা কালীর পাদপদ্মে দিতেছেন। একবার চামর লইয়া ব্যজন করিলেন, আবার নিজের ঘরে ফিরিলেন, মণিকে আবার চাবি খুলিতে বলিলেন, ঘরে প্রবেশ করিয়া ছোট খাটটিতে বসিলেন। এখন ভাবেই বিভোর, ঠাকুর নাম করিতেছেন, মণি মেঝেতে একাকী উপবিষ্ট, এইবার ঠাকুর গান গাহিতেছেন, ভাবে মাতোয়ারা হইয়া গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম, কালী নির্গুণা,
আবার সগুণা, অরূপ আবার অনন্তরূপিণী। ঠাকুর গান ধরলেন, কি জানে কালী কেমন সরদর্শনী, এসব খ্যাপা মায়ের খেলা। কালী কি জানে তোমায় মা, তুমি অনন্তরূপিণী, তুমি মহাবিদ্যা অনাদি অনন্তা, ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী, গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, শারদে বরদি নগেন্দ্র নন্দিনী, জ্ঞানদি মুখ্যদি কামাখ্যা কামদি, শ্রীরাধা শ্রীকৃষ্ণ হৃদি বিলাসিনী। ঠাকুর আবার গান ধরলেন, তার তারিণী এবারও তরিত করিয়ে, তাপন তয়ন ত্রাসেই ত্রাসিত প্রাণ যায়, জগত অম্বে জনপালিনী, জনমোহিনী জগত জননী, যশোদা জঠরে জনম লইয়া, সহায় হরিলীলায়, বৃন্দাবনী রাধা বিনোদিনী, ব্রজবল্লব বিহারকারিণী, রাসরঙ্গিনী রাসময়ী হয়ে, রাস করিলে লীলা প্রকাশ, গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, তুমি মা গঙ্গে গতিদায়িনী, গন্ধার্বিকে গৌরবরণী, গাওয়ে গোলকিত গুণ তোমার, শিবে সনাতনী সর্বানীশারী, সদানন্দময়ী সর্বস্বরূপিণী, সগুণা নির্গুণা সদাশিব প্রিয়া, কে জানে মহিমা তোমার। মনি মনে মনে করিতেছেন, ঠাকুর যদি একবার এই গানটি গান, আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোমার রাঙা চরণ। কি আশ্চর্য, মনে করিতে না করিতে ঠাকুর ওই গানটি গাইছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার এখন কিরকম অবস্থা তোমার বোধ হয়? মনি সহাস্যে বললেন, আপনার সহজ অবস্থা। ঠাকুর আপন মনে গানের ধোয়া ধরিলেন, সহজ মানুষ না হলে সহজ কেনা যায় চেনা। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।